কংগ্রেস বদর পঞ্চায়েত দল মানতে দালিয়া কান্দি গ্রাম পঞ্চায়েত নি মঙ্গল আমচেনি বিজেপি নেতা কক্তমথনে গোথম খ্লাই সামং হামিয়া খাই মানতে কয়লা শহর গৌরনগর বর্গ খবজাক দালিয়া কান্দি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পদপে তুদু জাগে তঙ্গ খরকচি সা মেম্বার তংমারি বিশঙ্গ খরকি বিজেপি নি মেম্বার তঙ্গ অজাগাও সাহা খরক জরা রমণ্য পঞ্চায়েত বিজেপি নেতা রত্ন সায়া বৈন্য বরক মৌসুমী সামুক তাঙ্গ তঙ্গ কক্তমা থমনানি কুথমক মানজাকা আমচিনি বিজেপি নেতা আব্দুল বাচিত শাহিন আলী নকবই কবন আদর হাস্তে গনাঙ্গই কুড়ি বরক হাপনি বুখাক্তি নকজি জাগৈ তঙ্গ অজরাসে দালিয়া কান্দি পঞ্চায়েত নেতা রক্ষায় হাপানি বুখাক্তি নক ফাইমান বড় রিয়া নক মানানি হিংকে রাং দিন নাঙ্গ রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ পরিচালিত করতেছে কিন্তু এখানেও আমাদের দলীয় কান্দি পঞ্চায়েতে তা স্তব্ধ হয়ে গেছে কারণ বিভিন্ন নমুনার দুর্নীতির কারণে এটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না তাই আমরা সারা রাজ্যের মানুষকে জানান দিতে চাই যে সারা রাজ্যের সঙ্গে আমাদের দলীয় কান্দির যেভাবে দুর্নীতি হচ্ছে তা সঠিকভাবে আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য আপনাদের কাছেও আমরা অনুরোধ রাখছি কারণ হলো আমরা দেখেছি কিছুদিন আগে রাজ্য সরকার যে রাজ্যের এনএক্সআর সির যে বোরগুলো বণ্টন করতে আছে তার জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বোরগুলো দেওয়ার জন্য সমস্ত পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দিয়েছেন এই জায়গাতে দেখা যাইতেছে যে মানুষের গোয়ার নাম থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন নমুনার মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে তোমার নাম কেটে দেওয়া হবে এই করা হবে সেই করা হবে তুমি এখান থেকে আমাদেরকে 10,000 টাকা দিতে লাগবে বিভিন্ন নমুনার এইভাবে মানুষ আমাদেরকে বলতেছে যে এভাবে তাদের প্রেশার দিচ্ছে এর পাশাপাশি দেখা যায় যে গ্রামে যে সারা রাজ্যে যেভাবে রেগার কাজ সঠিকভাবে হচ্ছে এইভাবে হচ্ছে না আমাদের পঞ্চায়েতে দেখা যায় রেগার কাজ হচ্ছে না কিছুদিন পরে দেখা যায় এখানে ডিমান্ড হয়ে গেছে রেগার পেমেন্ট হচ্ছে এই সমস্ত দুর্নীতির জন্য আমরা বারবার পঞ্চায়েত সচিবের কাছে গেলে কিন্তু পঞ্চায়েত সচিব আমাদেরকে সঠিক কোনো উত্তর দিচ্ছেন না এই সঠিক উত্তর না দেওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছি কারণ হলো এই সমস্ত দুর্নীতির কারণে আমাদের যে পঞ্চায়েতে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না সেজন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি আমাদের কথা হলো রাজ্য সরকার যেখানে স্বচ্ছ ভারত করার জন্য একটা উদ্যোগ নিয়েছে এখানে কিন্তু অস্বচ্ছ চলবে এই কারণে আমরা আজকে প্রতিবাদ করছি যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির দলীয় গান্ধী 11-12 নং বুথ কমিটির পক্ষ থেকে আমার বক্তব্য হলো যে রাজ্য সরকার যেখানে বলছে যে গরিব মানুষগুলো কর নাই করার থাকার জন্য তাদেরকে 1,30,000 টাকা রাজ্য সরকার দিচ্ছে রেগার মারফতে আরও 20,000 টাকা দিচ্ছে এবং ব্যাংক থেকে আরও 70,000 টাকা লোন নেওয়ার সুযোগ করে দিচ্ছে ওই জায়গাতে গরিব মানুষ যাতে যে কোনো উপায়ে তার কোর্টটা কমপ্লিট করার জন্য রাজ্য সরকার বিভিন্ন নমুনা সুযোগ দিয়েছে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এখানে 10,000 টাকা কেউ 15,000 টাকা কেউ 5,000 টাকা দিতে লাগবে তাহলে মানুষগুলো কীভাবে এই ঘরগুলো কমপ্লিট করবে তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আজকে কারণ হলো এই টাকাগুলো কে নিচ্ছে এখানে তো মানুষ যারা আমাদের কাছে বলছে যে এখানে পঞ্চায়েতে পঞ্চায়েত হয়তো পঞ্চায়েত সচিব এখানে বলছে জড়িত থাকতে পারে তাই নিয়ে যায় যদি সঠিকভাবে এটারে ও করতো তাহলে এটা হয়তো হইতে পারতো না পঞ্চায়েতে হয়তো এখানেও এটা পঞ্চায়েতেরও অনেকে হইতেছে গেতারারে টাকা পয়সা দেওয়ার জন্য দলীয় গান্ধী গ্রাম পঞ্চায়েত কোন দলের অধীনে এটা হইলো কি ওই কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত তো দলের নেতারা কি টাকা পয়সা নিতেছে না সচিব নিতেছে এখন তো মানুষের যেটা কইতেছে যে এখানে পঞ্চায়েতেরই লোক গিয়া তাদের কাছে দাবি করতেছে তো এই বিষয়টা নিয়ে আপনার কি প্রশাসনের আধিকারিক বিডিও ডিএম এসডিএম কে জানাইছেন এখন আমরা মুখিকভাবে জানিয়েছিলাম কিন্তু আমরা পরবর্তীতে লিখিতভাবে আমরা জানাবো আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এটা তো আমরা বলে দিলাম